হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আমরা আলোচনা করতে চলেছি রাশি ফল আর রাশি ফল মানে আমরা আজকে আলোচনা করবো দু হাজার পঁচিশ সাল নতুন বছর আসছে নতুন বছর কেমন যাবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের রাশি ফল নিয়ে আজকে আমরা চলে এলাম আজকে আমরা আলোচনা করবো মেষ রাশি বা এডিস সাইনকে নিয়ে মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আলোচনা করব মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে দু সাল নতুন বছর দু হাজার পঁচিশ সাল নতুন বছর নতুনভাবে সেজে উঠবে আর মেস রাশি বা জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার কিন্তু এই বছরে সেভিংসের পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে আরও কোন 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 ক্ষেত্রে পরিবর্তন হবে বিস্তারিত আলোচনা আমরা করবো আমরা স্বাস্থ্যের দিকটা প্রথমে দেখব কারণ স্বাস্থ্য হচ্ছে জীবনের সব থেকে বড় সম্পদ স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনি দেখবেন একটু দুর্বলতা থাকবে সারা বছর ধরে আপনার সুস্থতার দিকে নজর দিতে হবে অতিরিক্ত মনোযোগ দিতে হবে যদি রাশির মানুষ আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু অনেকটাই ভালো ফল আপনি পাবেন শনিদেবের কাছ থেকে কারণ তার তৃতীয় দৃষ্টি আপনার জীবনে কিন্তু অনেকটাই ভালো কিছু এনে দেওয়ার চেষ্টা করবে তবে একটু সতর্ক থাকতে হবে মার্চ মাস পর্যন্ত সময়টা সাধারণত আপনার স্বাস্থ্যের জন্য ভালো মার্চের পরে শনির গমন আপনারা লক্ষ্য করবেন যে এই বছরের বাকি যে সময়টা আপনি পাবেন সেটা স্বাস্থ্যের দিক থেকে বিশেষ যত্ন নিতে হবে মানসিক চাপমুক্ত থাকার জন্য লক্ষ্য রাখবেন আপনার পর্যাপ্ত ঘুম নিশ্চিত করবেন অতিরিক্তভাবে সুস্বাস্থ্য বজায় রাখবেন দেখবেন অনেকটাই ভালো ফল আপনি লাভ করবেন যারা শিক্ষাগত দিক থেকে শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু একটা পরতা আছে যদি আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকে আপনি আপনার পড়াশোনায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেন তাহলে ফল কিন্তু অনেকটাই ভালো আর ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু মে মাসের মাঝামাঝি পর্যন্ত তুলনামূলকভাবে অনুকূল অবস্থানে থাকছে আর এই সময়টিকে শিক্ষাগত সাফল্যের জন্য বিশেষভাবে উপযোগী করে দেবে মে মাসের পরের সময়টা বিশেষত আপনারা দেখবেন বাড়ির বাইরে যারা অধ্যয়ন করছেন সেই সব শিক্ষার্থীদের জন্য যারা পর্যটন ভ্রমণ গণযোগাযোগ বা টেলিযোগাযোগের মতো ক্ষেত্রে শিক্ষা গ্রহণ করছেন তাদের জন্য ভালো হতে চলেছে যারা পজিটিভ ফল আশা করছেন তারা নিশ্চিত থাকতে পারেন অন্যান্য শিক্ষার্থীদের জন্য আপনারা কিন্তু প্রচেষ্টা করলে ভালো ফল অর্জন করতে পারবেন যারা ব্যবসা করছেন ব্যবসায়িক জীবনে আছেন তাদের দু সাল যথেষ্ট ভালো ফল দেবে বছরের শুরু থেকেই মার্চ পর্যন্ত ব্যবসায়িক উদ্যোগের লাভের প্রতিশ্রুতি সহ দৃষ্টিভঙ্গি পজিটিভ আপনার কঠোর পরিশ্রম আপনাকে আপনার ব্যবসাকে সফল করে দেবে লাভজনক দিকে পরিচালিত করে দেবে এবং আপনি দেখতে পাবেন একটা চ্যালেঞ্জ ব্যবসায়ী আসবে শনির প্রভাবে তবুও আপনি আপনার নিজের শহর মূল স্থান থেকে দূরে ব্যবসা পরিচালনা করবেন অনেক ভালো ফল লাভ করবেন বিদেশে ব্যবসায়ী যারা নিযুক্ত রয়েছেন বিদেশি কোম্পানির সাথে যারা কাজ করছেন তারাও কিন্তু প্রত্যাশা করতে পারেন ভালো ফল পাবেন এবং অন্যরাও তুলনামূলকভাবে বেশি সমস্যার মধ্যে পড়তে পারেন কর্মজীবনের দিক থেকে যারা চাকরি করছেন চাকরির সম্ভাবনার জন্য অপেক্ষাকৃত ভালো মার্চের পর চ্যালেঞ্জ আসবে তবে কিছু অসুবিধা সত্ত্বেও মে মাসের পরে রাহুর অনুকূল ট্রানজিট সামগ্রিক ভালো ফল কিন্তু দেবে তবুও শনির অবস্থান আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে ভিত্তিক কাজের পরিবর্তে ভ্রমণ বা ফিল্ড ওয়ার্ক জড়িত এমন চাকরি যাদের আছে তাদের কিন্তু প্রচেষ্টার সাথে সামঞ্জস্যপূর্ণ ফল দেখা যাচ্ছে এবং কিছু বাধা আসবে টেলি যোগাযোগ কুরিয়ার পরিষেবা ভ্রমণ সম্পর্কিত অফিসের মতো যে সেক্টরগুলো আছে যদি এই সব সেক্টরে কাজ করছেন মে মাসের পরে পজিটিভ ফল আপনি লাভ করতে পারবেন চালিয়ে যান আপনার চেষ্টা লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করুন ভালো ফল লাভ করবেন দু হাজার পঁচিশ সাল অর্থনৈতিক ক্ষেত্রের দিকটা যদি আমরা দেখি তাহলে অবশ্যই বলবো ভালো কারণ মেস রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন বছরের শুরু থেকেই মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার সম্পদের ঘরে বৃহস্পতির অবস্থান পজিটিভ আর্থিক ফল কিন্তু দেবে আর্থিক দিক থেকে একটা ভালো জায়গা আপনাকে দেবে সফলতা দেবে মে মাসের পরে বৃহস্পতি দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরের দিকে যাবে যেটা আপনার আর্থিক পরিস্থিতিকে সমর্থন করবে মে মাসের পরে লাভের ঘরে রাহুর প্রবেশ আপনার লাভের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে এই দু হাজার পঁচিশ সালে সঞ্চয় কিছুটা দুর্বল আছে আয়ের সামগ্রিক সম্ভাবনাগুলো আশাব্যঞ্জক আছে ধারাবাহিক প্রচেষ্টার সাথে আপনি সারা বছর ধরে একটা স্থিতিশীল আর্থিক অবস্থান বজায় রাখতে পারবেন তবে প্রেম জীবনের দিক থেকে যারা আছেন প্রেমের সম্পর্কের মধ্যে তাদের কিন্তু বছরের শুরু থেকেই মার্চ পর্যন্ত শনির দৃষ্টি সাধারণত যারা সত্যিকারের প্রেমে আছেন তাদের পক্ষে অনুকূল হতে চলেছে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি অন্যরাও হবেন তবে মে মাসের পরে কিন্তু কেতুর প্রভাব পঞ্চম ঘরের ওপর সৃষ্টি হচ্ছে যার ফলে অংশীদারদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি আসতে পারে আর এই ধরনের ক্ষেত্রে বিশ্বাস আনুগত্য বজায় রাখতে হবে তবেই কিন্তু ভালো ফল লাভ করতে পারবেন না হলে আপনাদের এই অংশীদারদের বন্ধনের জায়গায় দুর্বলতা আসবে যারা বিবাহযোগ্য বয়সের মধ্যে রয়েছেন তাদের কিন্তু অবশ্যই বলবো সক্রিয়ভাবে জীবনসঙ্গী যারা খুঁজছেন তারা কিন্তু এই বছর পাবেন বছরের শুরু থেকেই মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতির যে অবস্থান দ্বিতীয় ঘরে তার প্রভাব পারিবারিক সদস্য বৃদ্ধি হতে পারে বৈবাহিক জীবনে কিছু ভালো পরিস্থিতি আসতে পারে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে পঞ্চম দৃষ্টির দ্বারা জীবনসঙ্গী খোঁজার যে সম্ভাবনা সেটাকে উন্নত করবে বৈবাহিক জীবনের পরিপ্রেক্ষিতে দু হাজার পঁচিশ একটা পজিটিভ ফল নিয়ে আসবে মেজ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন আপনার বৈবাহিক জীবন সুরেলা হবে পরিপূর্ণ হবে তবে পারিবারিক জীবনের দিক থেকে মেষরাশির মানুষ আপনি হয়ে থাকলে এই দু সাল পুরোটাই পারিবারিক বিষয়ে মিশ্র ফল দিয়ে যাচ্ছে কারণ শুরুটা আশাব্যঞ্জক মনে হলেও শেষভাগে পরিবারের সদস্যদের মধ্যে কিছুটা মতবিরোধ আসবে আর এই মতবিরোধ পরিবারের একজন সদস্যের দেখবেন অযৌক্তিক জেদকে কেন্দ্র করে হবে পরিস্থিতির উন্নতির জন্য চৌক্তিক আলোচনায় জড়িত হতে হবে অপ্রয়োজনীয় তর্ক বিতর্কটা এড়িয়ে যেতে হবে পারিবারিক জীবনের দিক থেকে বছরটা মিশ্র আপনি আপনার প্রয়োজন প্রচেষ্টা অনুযায়ী আপনার বাড়ির সংগঠিত উন্নত জায়গা কাজ করতে চেষ্টা করুন যদিও বড় বাধাগুলো অসম্ভব তবে আপনার উৎসর্গ প্রতিশ্রুতি আপনার পারিবারিক সদস্যদের সম্মিলিত যে প্রচেষ্টা পজিটিভ ঘরোয়া পরিবেশ কিন্তু সৃষ্টি হবে পরবর্তী ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যারা জমি কিনতে চাইছেন সম্পত্তি কিনতে চাইছেন বা গাড়ি কিনতে চাইছেন রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে দু সালে আপনি জমি ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে একটা গড় ফল পাবেন আপনি যদি ইতিমধ্যেই কোনো জমির মালিক হয়েছেন এটা নির্মাণ করতে চাইছেন কিছু তাহলে প্রচেষ্টা করতে পারেন সেটা ভালো উল্লেখযোগ্য নতুন কিছু অর্জন করতে চাইলে সম্ভব্য এক্ষেত্রে অবিরাম এবং সৎ প্রচেষ্টা আপনাকে রাখতে পাবে যদি পারেন তাহলে অবশেষে সাফল্য কিন্তু আপনি পাবেন যেটা আপনাকে জমি বা সম্পত্তি সম্পর্কিত যে সুবিধা এগুলো উপভোগ করাবে আর ঠিক একইভাবে যানবাহন সংক্রান্ত বিষয়ে বচত মিশ্র যদি আপনার বর্তমান গাড়িটা ভালোভাবে কাজ করছে তাহলে নতুন গাড়িতে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ এই সময় কখনোই নয় যদি আপনার কোনো যানবাহন না থাকে যদি আপনার পুরনো গাড়ির অবস্থা খারাপ থাকে যদি আপনার সত্যিই গাড়িটির প্রয়োজন হয়ে থাকে তাহলে অতিরিক্ত প্রচেষ্টার দ্বারা আপনি নতুন একটা কেনার চেষ্টা করতে পারেন এই বছর আর দু সাল জমি সম্পত্তি যানবাহন সম্পর্কিত বিষয়গুলোর দিক থেকে খুব একটা যে ভালো ফল দেবে তা কিন্তু নয় একটা মধ্যম ফল আপনি পাবেন উল্লেখযোগ্য বিরোধিতা থাকছে তবুও আপনাদের ক্ষেত্রে যে এই সময় কিছু ফলাফল আপনি পাবেন যেগুলো আপনার জীবনে সত্যিই ভালোর দিকে নিয়ে যাবে কিছু প্রতিকার আপনারা করতে পারেন কিছু প্রতিকার করতে চাইলে আপনি অবশ্যই বৃহস্পতিবার করে মন্দিরে বেসনের লাড্ডু নিবেদন করতে পারেন নিয়মিত মাদর পূজা করতে পারেন আর আপনারা অবশ্যই যদি পারেন প্রত্যেকটা মাসের তৃতীয় সপ্তাহে আপনি কোনো মেয়েদের খাবারের ব্যবস্থা করতে পারেন বা তিন মাস অন্তর এটা আপনি করতে পারেন এটা অত্যন্ত ভালো ভালো আপনাদের দেবে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ